নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আলু পরোটার রেসিপি নিয়ে। আর এই আলু পরোটা বানানোর জন্য আমাকে অনুরোধ করেছিলেন আমার ফেসবুক পেজের খুব একটা ভালো বন্ধু। তো সেই বন্ধুর অনুরোধে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আলু পরোটা। তো আলু পরোটা বানানোর জন্য সবার আগে লাগবে আমাদের ময়দা। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, এখানে হাফ চামচের মতো চিনি আছে। এবারে নুন আর চিনিটা এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো সাদা তেল। তারপর তেলের সঙ্গে এই ময়দাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে এই ডোয়ের উপরে লাগিয়ে দেব, যাতে এর উপরে শুকিয়ে না যায়। তারপর একটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচি, আর দেব স্বাদ মতো নুন। এখন এই নুনের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আর আলুগুলো যখন দেবেন অবশ্যই কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন। দেখুন, সবগুলো আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই আলুটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর রান্না করার সময় অবশ্যই এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। নুন যেহেতু বন্ধুরা আগেও দেওয়া আছে, সেজন্য কিন্তু অবশ্যই বুঝে শুনে নুনটা দেবেন। এবারে সব কিছু মিশিয়ে এই আলুর পুরটা আমি 3-4 মিনিট ভালো করে রান্না করে নেব। দেখুন, আলুর পুরটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। সবশেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এই আলুর পুরটা আমি নামিয়ে নেব। দেখুন, আলুর পুরটা অন্য একটা থালাতে তুলে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ডোটা আবারও একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। এক এক করে কিন্তু সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে তার উপরে সামান্য একটু তেল দিয়ে একটুখানি বেলে নিতে হবে। তবে আমি কিন্তু পুরোটাই একবারে বেলব না, সামান্য একটু বেলে নিচ্ছি। বেলে নেবার পর এটা তুলে এই যে আলুর পুরটা আমি বানালাম সেটাই রুটির মাঝখানে দিয়ে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো লেচির মধ্যেই পুর ভরতে হবে। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। দেখুন, সবগুলো লেচির মধ্যেই কিন্তু আমি পুর ভরে নিয়েছি। এখন এই লেচিটা আমি বেলে নেব, তার জন্য উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই লেচিটা হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে, এতে করে বেলতে সুবিধা হবে। এখন আমি খুবই হালকা হাতে এই পরোটাটা বেলে নেব। তবে বন্ধুরা, বেলার সময় কোনোভাবেই কিন্তু খুব জোরে চাপ দেওয়া যাবে না, হালকা হালকা চাপ দিয়ে এই পরোটাটা বেলে নিতে হবে। দেখুন, পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এখন এই পরোটা ভেজে নেব, তার জন্য তুলে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটাটা একটুখানি দুই দিকটা সেকে নিতে হবে। যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। যখন দেখবেন পরোটার দুই দিকটাই ভালো করে সেকা হয়ে গেছে তখন এর চারদিক দিয়ে একটু করে তেল দিতে হবে, তাহলে এই পরোটাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। যখন দেখবেন পরোটার একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। আর এরকম করে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন, একদম কিন্তু ফুলে বলের মতো হয়ে গেছে। আর আমি একটু দুই দিকটা আরও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এটার কিন্তু দুই দিকটাই আমি ভালো করে ভেজে নিলাম, এটা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর আমি ওপরে একটু বাটার লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। এখন আপনাদের একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন,
একদম কিন্তু নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই পরোটাগুলো কিন্তু আপনারা এরকম আমের চাটনি দিয়ে জ্যাম জেলি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, আবার যে কোনো তরকারি ডাল তরকারি হোক খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।